তো হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? তো চলে এসেছি একটা নতুন গেম প্লে নিয়ে। এটা হচ্ছে মাইনক্রাফ্টের গেম প্লে। তো এখানে মাইনক্রাফ্টের হচ্ছে আমি প্রথম হচ্ছে খেলছি, এর আগে আমি কখনো খেলিনি। অবশ্য আমি এর আগে খেলিনি বলতে কি, মানে ভিডিওগুলো হচ্ছে আমি দেখে নিয়েছি যে কীভাবে খেলতে হয় বা কী করতে হয় এরকম কিছু। তো চলো দেখা যাক যে গেমটা কেমন কি হয়। ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, তো নিউ ওয়ার্ল্ড ক্লিক করলাম। ক্রিয়েটে ওয়ার্ল্ডের নাম রাখা যায় কি, আমার ওয়ার্ল্ডের নাম রাখা যায়, ঠিক আছে চলো। এখানে তো দৌড়াদৌড়ি বেশি, তো ভাগাম ভাগ ভাগাম ভাগ VAGAM ভাগাম VAG ভাগ ভাগাম ভাগ, জানি না বানাম ভুলমাল হলে একটুখানি ঠিকঠাক দেখে নিও সবাই। তো এখানে স্টার্ট করবো, আছে এখানে ক্রিয়েট। তো চলো ম্যাপের মধ্যে চলে এসেছি আমি, ম্যাপগুলো এখন অবধি ঠিকঠাক মতন আসছে না আমার কাছে। আচ্ছা অবশ্য বলে রাখি আমি এটা ফোনে খেলছি, তো ফোনে খেলার অপশান রয়েছে হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা কিনে নিতে পারবে গেমটা। আর অবশ্য আমার মতন যদি হয়ে থাকো তো গেমটাকে তোমরা নামিয়েও নিতে পারবে অনেক জায়গা দিয়ে, যেমন হচ্ছে গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবে, বা হচ্ছে অনেকের ইউটিউবের ভিডিও রয়েছে যে কোথা দিয়ে নামাতে হয় গেমটাকে। তো যাই হোক, তো এখন হচ্ছে এখানে সূর্য মনে হয় মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে। তো হচ্ছে এখানে গেমগুলোর হচ্ছে নিয়ম থাকে যে তোমাদের হচ্ছে এখানে ঘর বাড়ি খুঁজে বের করতে হবে, মানে হচ্ছে যারা এখানে থাকে, যা মানে ভিলেজার্স, যারা যাদের নাম হচ্ছে ভিলেজার্স, তো তাদেরকে এখানে খুঁজে বের করতে লাগবে। মানে তাদের কাছে গেলে খাবার দাবার ঘর সব কিছু পেয়ে যাবে, আর যদি তাদের নাও পাও অবশ্য তোমাদের একটা নিজের ঘর তৈরি করে। সামনে কি এটা, চলো দেখা যাক সামনে একটা কী যেন পড়ে রয়েছে, এটাকে দেখে গিয়ে কি আমাকে খাবার দাবার সব কিছু খুঁজে বের করতে হবে। আর উপরে দেখতে পাচ্ছ যে খাবারের সিম্বল রয়েছে, আর বাঁদিকে হেলথ রয়েছে, এখানে একটা মনে হচ্ছে গুহা রয়েছে, তাকে গুহা মুহাতে পরে যাওয়া যাবে। আগে আমি খাবার নিয়ে নিই, কারণ কিছুক্ষণ বাদে হচ্ছে আমার খাবার, আরে সেটিংসগুলো একটু না বিচ্ছিরি মতন। চলো একটা চিকেন পেয়ে গেছি, তো এবার একটা শুকর নেওয়া যাক নাকি, ভাই শুকর চলে যাবে, শুকর গর্ত করে গেলেই গেল। চলো শুকরও মেরে দিয়েছি, এখানে আরেকটা মুরগি রয়েছে, ওস তাই মুরগিটা কক কক করে ডাকছে কীভাবে, যা মেরে দিলাম মুরগিটাকে। একটু ছোট্ট একটা মুরগি, আরেকটা শুকর ছিল না কোথায়, এই একটু চলে আসছে। ওই শুকর শুকর এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, আমার দিকে তাকা, এখানে হচ্ছে ভিলেজার্স কোথায়, এদিকে ভিলেজার্স আমি এদিকে গেলে পাবো, এদিকে গেলে পাবো তো। এই তুই কোথায় যাচ্ছিস রে, আমাকে ইগনোর করছিস, তোরে আমি ছাড়বো না আজকে, দাঁড়া তুই হচ্ছে আমার কথা শুনবি না, করছি এক বলিস না কিছু। থাক এখানে একটা আমি ঘর বাড়ি পেয়েছি, এখানে ঘর বাড়িটা কিসের ঘর বাড়ি, এটা এটা তো ভিলেজার্সের বাড়ি না, এটা আমার যতদূর মনে হচ্ছে উপরে এটা যেন কি আটকানো রয়েছে মনে হচ্ছে, দেখি তো গিয়ে কি হয় এখানে, এখানে কি যাওয়াটা আমার ঠিক হবে, এটা আমার ঠিক লাগছে না। এখানে উইজার্ড বলে একজনের নাম আছে যে হচ্ছে মেরে দেয়, তো আমার মনে হচ্ছে এখানে সেই উইজার্ড মিউজার্ড রয়েছে, তো দেখবো গিয়ে উইজার্ড না এটা কে আছে এখানে কি জানে, ভাই এটা উইজার্ড, পালা 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 পালা, এ উইজার্ড হচ্ছে মেরে দেবে আমাকে। যাই হোক তার আগে এসব বাদ দিই, আমাকে হচ্ছে সবার প্রথম গাছ কাটতে হবে। এখানে গাছ কেটে হচ্ছে কাঠ নিতে হবে, কাঠের নাম হচ্ছে প্ল্যাঙ্ক, তো এগুলো হচ্ছে মানে এগুলোর নাম হচ্ছে মানে প্ল্যাঙ্ক হচ্ছে আমাদের কাঠ, তো ব্ল্যাঙ্কই তো বলে গাছের কাঠকে অবশ্য। তো আমি কাঠ জোগাড় করি, কাঠ জোগাড় করে হচ্ছে আমাকে ক্রাফটিং টেবিল বানাতে হবে, তো আমার তারপরে বিছনা টিছনা সব কিছুই তৈরি করতে হবে। এখন আমাকে হচ্ছে তৈরি করে নিতে হবে, এদেরকে দিয়ে হচ্ছে এখান দিয়ে তৈরি করতে হবে আমার। আচ্ছা এখানে এখানে আমি প্ল্যাঙ্ক জোগাড় করে নিই কতগুলো, এখানে আমি নিয়ে নিলাম সব কিছু। তো আমাকে হচ্ছে চার পাঁচটা আমি কাঠ নিয়ে নিই, কারণ হচ্ছে আমার দরকার পড়তে পারে। এরপরে হচ্ছে আমার কী করতে হবে, তো আমি এখানে ক্রাফটিং টেবিল একটা বানিয়ে নিই, ক্রাফটিং টেবিল একটা বানিয়ে নিলাম। তো এখানে আছে প্রথমত একটা তরোয়াল বানিয়ে নিই, একটা কোদাল নিয়ে নিই গাছ কাটার জন্য, আর ইসে নিয়ে নিই এটার নাম কি উডেন পিকেক্স, পিকেক্স নিয়ে নিলাম একটা, এটাকে আমি আগে কেটে নিই, তো এটাকে কেটে নিয়ে হচ্ছে তারপরে আমরা বেরাবো। চলো নিয়েছি, তো আমরা বালির দিক দিয়ে আসলাম, এদিকে কি এদিক দিয়ে তো মনে হয় আমরা আসলাম নাকি। তো যাই হোক এখান দিয়ে আমাদের হচ্ছে ভিলেজার্সকে খুঁজতে হবে, তো ভিলেজার্স কখন পাবো বা কোথায় গিয়ে পাবো আমি নিজেও জানি না, তো তবুও খুঁজতে হবে আমাদেরকে ভিলেজার্সকে আজকেরই। তো এখান দিয়ে চলো দৌড়াতে থাকি সুন্দরভাবে, আর রাস্তায় যদি আমরা ভেড়া পাই অবশ্য, তো ভেড়া খুঁজে নিতে হবে, কারণ হচ্ছে একমাত্র হচ্ছে আমরা ভেড়া দিয়েই হচ্ছে তৈরি করতে পারবো বিছনা, যতক্ষণ অবধি আমরা হচ্ছে ভিলেজার্স না খুঁজে পাই। তো ভিলেজার্স যদি খুঁজে পেয়ে যাই তো তাহলে তো হয়েই গেল, ভিলেজার্সদের কাজ দিয়েই হচ্ছে আমরা ঘর বাড়ি পেয়ে যাবো, মানে বিছনা পেয়ে যাবো। আর নাহলে অবশ্যই আমাকে আচ্ছা একটা আজকে বিছনা তৈরি করতে হবে, যে বিছনাটার মধ্যে আমি ঘুমাতে পারবো, কারণ ঘুমানোর দরকারটা হচ্ছে, কারণ রাত্রেবেলা হচ্ছে এখানে জম্বি চলে আসে অনেকগুলো, তো এই জম্বিটা যখন চলে আসবে আমাকে হচ্ছে ওরা কাঁচাই খেয়ে ফেলবে। মানে পাথর কি কেটে নেবো, পাথর দিয়েও হচ্ছে ইসে বানানো যায়, তো আমি অবশ্য কিছু পাথর নিয়ে নিই,
পাথর নিয়ে নি পাথর দিয়ে হচ্ছে আমি তরোয়াল মরোয়াল এগুলো বানিয়ে নেবো, তো ওগুলো আর একটু বেশি পাওয়ারফুল হয়। আচ্ছা মনে হচ্ছে আস্তে আস্তে সূর্য ডোবা শুরু করে দিয়েছে, আমাকে এখন এখান দিয়ে পালাতে হবে। এখানে আরেকটা ভেড়া, এটাকে মারি। তাহলে সামনে আরেকটা ভেড়া আছে, তিনটে ভেড়া লাগবে। তিনটে ভেড়া অবশ্যই একই কালারের রাখতে হয়, যাতে তুমি একটা কালারের মধ্যে ঘর বানাতে মানে বিক্রম বানাতে পারো। আর এবার আমি আবার হচ্ছে আমার ক্রাফটিং টেবিলটাকে নিই তাড়াতাড়ি করে। এখানে একটা ক্রাফটিং টেবিল নিয়ে নিই, ক্রাফটিং টেবিলটা পা। আরে এটা কী পাতলাম, বিছনা 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 বিছনা। আরে কে মারছিস? আচ্ছা ভাই মামা, এগুলোকে নিয়ে আমি আগে উপরে উঠি। আরে ভাই যা, এটা কোন জায়গায় আমায় স্পন করলো? তো এইদিকে গাছপালা রয়েছে, তো এইদিকে যাওয়া যাক, এইদিকেই তো মনে গেছে। আচ্ছা এটা সেই বিল্ডিংটা না, দেখো ওই যে ওই যে ওই যে এখানে দেখো যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা সেই বিল্ডিংটা না যেটার মধ্যে উইজ ছিল। তো আমরা এইদিকে যাবো না আর, তো আমরা বেরাই হচ্ছে এইদিকে যাই। তো আমরা এইদিকে গেছিলাম না, কোন দিকে গেছিলাম আমার ঠিক সত্যি বলতে মনে নেই। তো একটা দিকে যাওয়া যাক, যেদিকে গিয়ে রাস্তা পাবো। তো আমাদের তো মানে মেন মোটিভ ছিল হচ্ছে জো ইসে খোঁজা, ভিলেজার্স খোঁজা। তো আমরা ভিলেজার্স পাবো কিনা জানি না, আপাতত যেতে থাকি এদিকে। এদিকে কতখানি যেতে হবে কে জানে, জম্বিগুলো আমাকে এইভাবে মারলো। এইখানে বিশাল বড় একটা গুহা রয়েছে, নিচে জল রয়েছে, ওখানে কয়লা ময়লা কত কিছু রয়েছে। এদিকে অবশ্য যাওয়া যাবে, কিন্তু গিয়ে লাভ নেই। চলো এদিক দিয়ে বেরোতে থাকি, আমার এখনও খাবার নেই, কারণ আগের বার যা যা খাবার ছিল সব নিয়ে নিয়েছি। ওটা মেরে নিতে হবে। এত সুন্দর ছোট্ট হাঁসটাকে মেরে দিলাম খাবারের জন্য, কিন্তু ল্যাগ করছে কেন গেমটা আমার বুঝতে পারছি না। ঠিক আছে চলো, আমার আপাতত বিছনা বানাতে হবে আবার, আগের বার বানানো হলো না। এই ভেড়া মারবো না, থাক ভেড়া মেরে লাভ নেই, চলো এদিকে যেতে থাকি। এই ভেড়া মেরে কী হবে, আমি সাদা কালারের ভেড়া, সাদা কালারের বিছনা লাগবে, যাতে হচ্ছে সাদা কালার বিছনা দিয়ে হচ্ছে আমি থাকার জন্য জায়গা বানাবো, বিছনা বানাবো। তো সাদা কালারের ভেড়া লাগাবো আমি, মানে সাদা কালারের বিছনা বানাবো, ভেড়া লাগাবো মানে কি। তো চলো এখান দিয়ে আমার গেমটা ল্যাগ করছে বিচ্ছিরি রকমের। সোজা যেতে থাকি, এখানে একটা ওরে সাবাস, এ তো নদী দেখতে গিয়ে বড় সড়ো জিনিস পেয়ে গেলাম। তো চলো আমার আর টেনশন নেই কোনো, খাবার দাবারের জায়গা পেয়ে যাব। তো অবশ্য আজকে শুধু একটা জায়গা কেন হয় সেট করে রাখবো, যেখানে হচ্ছে আমরা গিয়ে খাবার মানে আমাদের বাড়ি বানাতে পারি। এখানে ভিলেজার্স তো আছে, তো নাকি ভিলেজার্স উধাও অনেক জায়গায় দেখেছি, অনেকের কাছে দেখেছি ভিলেজার্স উধাও কেউ আছে বাড়িতে। এখানে একটা বিছনা পেয়ে গেছি, অবশ্য বিছনাটাকে ঝেড়ে দেবো আস্তে করে, পরে আগে খুঁজে নিই। এখানে ভিলেজার্স আছিস, এই বিছনাটা হলুদ কালারের, ভিলেজার্সটা কোথায় কে জানে। ওই তো দেখতে পাচ্ছি ভিলেজার্স, হ্যাঁ সাবাস খাওয়া পেয়ে গেছি। চলো আমি খাবার পেয়ে গেছি, এখানে অনেক দুটো তরবালও পেয়ে গেছি। এখানে একটু ঘন্টা বাজিয়ে দিয়ে যাই, কারণ পৌঁছে গেছি তোমাদের পাড়ায়। ঘন্টা বাজালে ওরা পালিয়ে যায়। আচ্ছা এতদিন বাদে বুঝতে পারলাম এই ঘন্টাগুলো কি করতে দেয়। ওদের হচ্ছে ওয়ার্নিং দেয় যে ভাই এখন পালাতে হবে, সময় হয়ে গেছে। ওই সাবাস, দেখো এখানে কি সুন্দর হচ্ছে, শুকরের জন্য একটা ফার্ম বানিয়ে রেখেছে, এখানে গরুর জন্য, গরুর একটা বাচ্চাও রয়েছে। তো গরু দিয়ে অনেক কিছু পাওয়া যায় আমি শুনেছি, যা এখানে এখানে ফসল করে রেখেছে। ঠিক আছে খাওয়া দাওয়ারও পেয়ে গেছি, নিশ্চিন্ত মনে এখন খাওয়া দাওয়া করবো, কাজ করবো। তার আগে আমার একটা বাড়ি বানানোর জন্য জায়গা তৈরি করতে হবে। এখানে অবশ্য আমি থাকার জন্য জায়গা পেয়ে গেছি। তো এই সামনের একটা উঁচু একটা ঢিপি দেখতে পাচ্ছি, এই জায়গাটা না 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 এই জায়গাটা আবার ঠিক হবে। ঠিক আছে পিছনে নদী আছে, এখানে তো ঘর বাড়ি পেয়ে গেছি, এখানে নদী আছে, ওইদিকে মরুভূমি আছে। তো ঠিক আছে চলো এই জায়গাটাতে হয়ে যাবে। এখানে হচ্ছে আরে ভাই নদীতে পড়ে যাচ্ছে, এগুলোকে ঢাকা দিতে হবে। তার আগে আমার জায়গাটাকে সমান করতে হবে, তো জায়গাটাকে সমান করা শুরু করে দিই। তো চলো কিছু কাঠমার জোগাড় করে নিয়েছি, আর এখন হচ্ছে রাত হয়ে যাচ্ছে অবশ্য। তো আমি যে আপাতত নয় কারোর একজনের বাড়িতে ঢুকে যাই, কাঠমার জোগাড় করে কিছু জিনিসপত্র বানিয়ে নিয়েছি, কাঠ সাথে পাথর। তো কারণ হচ্ছে পাথর বানাতে পেরেছি, কারণ হচ্ছে আমাদের পিছনে ওই যে একটু দেখো গর্ত রয়েছে, ওই গর্তের ওখান দিয়ে গিয়ে আমি কিছু কাঠ মানে পাথর মাথর জোগাড় করে নিয়েছি, যেখান দিয়ে হচ্ছে আমাদের জিনিসপত্র বানাতে পারি। চলো গেছি,
এখানে বিছনা নেই এখানে গিয়ে দেখি এখানে গিয়ে দেখি বিছনা পাই কিনা এখানে একজন তো আমাকে অন্তত একটা থাকার জায়গা দিয়ে ওখানে জম্বি বেরিয়ে গেছে আমি এখানে দেখি এখানে থাকার জায়গা আছে এখানে থাকার জায়গা আছে এখানে ঘুমিয়ে পড়ি আপাতত আজকের জন্য আজকের রাত এখানেই তো গুড নাইট আজকের জন্য আবার হচ্ছে সকালবেলা উঠবো তো গুড মর্নিংটাও বলেছি তোমাদের একসাথেই তো চলো উঠে গেছি একবারে এবার হচ্ছে গুড মর্নিংও বলে দিলাম তো এই বিল্ডিংয়ের মধ্যে মনে হচ্ছে কিছু আছে তো এগুলো পরে না হয় দেখে নেবো কখনো এটা কি থাক ভাই এসব পরে দেখবো আগে আমার ঘর বাড়িটা তৈরি করি ঘর বাড়ি তৈরি করার জন্য আমি তিনটে জিনিস নিয়ে নিয়েছি এক হচ্ছে কোদাল গাছ কাটার জন্য কোদাল বানিয়ে নিয়েছি আবার আর সাথে হচ্ছে শাবল বলে এটাকে মনে হয় যতদূর সম্ভব শাবল বানিয়ে নিয়েছি একটা যাতে হচ্ছে আমি মানে কী করতে বলে এই যে শাবল দিচ্ছে মাটি খোদাই করে তো শাবল নিয়ে নিয়েছি তার জন্য একটা মাটি খোদাই করতে হবে এটা দিয়ে এখানে যে জায়গাটা আছে এর মধ্যে আশা করি হয়ে যাওয়ার কথা তো চলো এখানে মাটি খোঁড়া হোক তো এর আগে দেখেছিলে মাটি খুঁড়তে কতক্ষণ লাগতো মানে একটা মাটি খোঁড়ার জন্য কত করতে হতো এখন এটার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আজকের না হয় এতখানি থাক এই জায়গাটা শুধু পরিষ্কার করে নিই তারপরের দিনের না হয় পরে বাড়িটাকে পুরোপুরি তৈরি করব আজকের অবধি এটুকুখানি তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো মানে ভিডিওটাকে লাইক করো আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যাতে পরের ভিডিওগুলো তোমরা আবার দেখতে পাও তো মাইনক্রাফটের আরও ভিডিও নিয়ে আসছি এর পরের ভিডিওতে অবশ্যই থাকবে যে হচ্ছে মানে আমি বাড়িঘর তৈরি করব ঠিক আছে তো চলো টাটা